ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা অনেকেই ঈদ করতে বাড়ি যাওয়ায় চাপ মুক্ত রাজধানী যানবাহন কম তাই যানজট নেই মহানগরীর অন্য রূপ দেখছে নগরবাসী বিস্তারিত জানাচ্ছেন যে আখান চলছে ঈদের ছুটি দুই কোটি বাসিন্দার নগরী একেবারেই চাপ মুক্ত ঈদের ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ ফলে চিরচেনা ভিড়ের নগরী অনেকটাই ফাঁকা এ ধরনের দিনগুলোতে বছরে কয়েকবার ধুলা ধোয়ার নগরীর বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস নেন ঢাকা শহর এই এরকম ফাঁকা কখনো হয় না আর কি আসলে ঈদের সিজনেই হয় বেশিরভাগ ক্ষেত্রে তাই ঢাকার এই রূপ দেখতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নগরবাসীর স্থায়ী বাসিন্দাদের অনেকেই সব কিছু খালি এত ঝামেলা নাই এত ফাঁকাও তো আসলে এমনি মানা ঠিক না আর একটু এত ফাঁকা কি সম্ভব আমার দেশে যা জনসংখ্যা এত ফাঁকা তো সম্ভব না যানবাহন কম তবুও স্বল্প সংখ্যক পরিবহনের বেপরোয়া গতি তৈরি করে শঙ্কা জায়গায় জায়গায় স্পিড ব্রেকার বা পুলিশ চেক বসছে এটা বসাতে ভালো হয়েছে এটাতে দেওয়া তো মনে একটু দুর্ঘটনা একটু কমছে কমছে কারণ সামনে গেলে স্পিড ব্রেকার একটু আসতে যা সোলো যায় আর ওটা যদি না থাকে তোর মনে করেন যে দেয় গেছে জোরে টানে রাস্তা ফাঁকা জনসংখ্যার চাপে ভরা নগরীর চিরচেনার রূপ থেকে মাঝে মাঝে কয়েকদিনের এই স্বস্তি এই নিয়ে বছর কাটে নগরবাসীর জিয়া খান বাংলা ভিশন ঢাকা